সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে। শুরুতে শিরোনাম। শুরুতেই থাকছে ভাইয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল মুনিয়ার বিস্তারিত শুনবেন সংবাদে। জানাবো স্বর্ণের সঙ্গে ছিল ভিআইপি দের যোগাযোগ। থাকছে তরমুজ কেজি দরে বিক্রি হওয়ার পর এবার বেলের কেজি আশি টাকা। আরও জানাবো 6 মে থেকে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। বললেন ওবায়দুল কাদের। এরপর থাকছে ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিউর চার্জ লাগবে না বললেন মেয়র আতিকুল ইসলাম তারপর জানাবো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালে এবং সবশেষে থাকছে হেফাজত নেতা মুফতি হারুন নয় দিনের রিমান্ডে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভাইয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল মুনিয়ার গুলশানিটি ফ্ল্যাট থেকে তরুণী জাহান মুনিয়ার লাশ উদ্ধারের পর আলোচনায় ছিলেন তার বড় জাহান তবে রবিবার আদালতে হত্যা মামলা করে আলোচনায় আসেন তার একমাত্র ভাই আশিকুর রহমান সবুজ যদিও দুই বোনের সঙ্গে সম্পর্কের টানা ছিল বলে সবুজ নিজেই স্বীকার করেছেন রবিবার ঢাকার মুখ্য মহানগর আদালতে মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় সবুজ হত্যা মামলার আবেদন করেন এতে আসামি করা হয়েছে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুণকে মুনিয়া মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া শারুনের কথোপকথনে কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে পরে হুইপ পুত্র শারুণকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ সেই সূত্র ধরে শারুণকে আসামি করে মামলাটি করেন সবুজ তবে আশিকুর রহমান সবুজের এই মামলার বিষয়টি ভালোভাবে দেখছেন না তার বোন নুসরাত জাহান গণমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন এই মামলার পেছনে তার ভাইয়ের কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে তার এই মন্তব্যের দ্বারাই অনুমান করা যায় তাদের ভাই বোনদের মধ্যে সম্পর্কে টানা ছিল সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বোনদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না সেটা স্বীকার করে সবুজ বলেন ওদের সঙ্গে আমার যোগাযোগটা একটু বিচ্ছিন্ন ছিল অন্য কারণে এই যে এত কিছু হয়েছে এটা আমি জানতাম না হঠাৎই ঘটনার পর আমি জানতে পারলাম বিভিন্ন পত্রপত্রিক এবং অনলাইনে দেখলাম এটা আমার জানাই ছিল না মুনিয়ার পরিবার কুমিল্লা শহরের বাসিন্দা তারা তিন ভাই বোন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মুনিয়া ছোট মা বাবা জীবিত নেই বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও মা সোনালী ব্যাংকের কর্মকর্তা কাজী শ্বেতারা বেগম বড় ভাই আশিকুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি জানান বড় ভাই হিসেবে নিজের প্রাপ্য সম্মান থেকে সবসময় বঞ্চিত বোনেরা কখনোই তার কথা শোনেননি ফলে ভাই হিসেবে নিজের দায়িত্ব পালনেও ব্যর্থ তিনি মুনিয়ার বিষয়ে সবুজ যতটা না জানেন তার চাইতে বেশি জানে মুনিয়ার বোন ও বোন জামাই কারণ মুনিয়া তাদের তত্ত্বাবধানে ছিলেন বলে জানান সবুজ তিনি বলেন এগুলো আমার বোন নুসরাত এবং বোনের জামাই মিজান ভালো বলতে পারবে কারণ মুনিয়া ওদের তত্ত্বাবধানে ছিল সবুজ নিজেকে সাদা মানুষ হিসেবে দাবি করেন আর দুই বোন উচ্চাভিলাষী বলেও জানান মা বাবা মারা যাওয়ার পর ভাই বোনেরা এক বছরের কম সময়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যান বলে জানান সবুজ বোনেরা তার সঙ্গে কথা বলতো না জানিয়ে সবুজ বলেন ওরা ওদের মতো আছে ওরা আমার অর্ধেক জায়গায় ঘর করে থাকে সেখানে আসা যাওয়া করতো কিন্তু আমার সঙ্গে কথা বলতো না আর আমার সঙ্গে সাধারণত দেখা হতো না আমি বিভিন্ন কাজে বাইরে থাকতাম ওরা ঢাকায় যে বাসায় থাকতো সেটাও আমি জানি না আমি জানতে পারলাম নিউজের মাধ্যমে দুই উনিশ সালে মুনিয়া রাজধানীর বনানী বান্ধবীদের সঙ্গে থাকতেন বলে জানান সবুজ সে বাসায় গিয়েছিলেন তিনি এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভাই বোনের সবুজ বলেন বনানীর বাসায় আসা যাওয়ার মাধ্যমে আমিও যোগাযোগ করিনি ওরাও আর যোগাযোগ করেনি যাদের তত্ত্বাবধানে ছিল তারা হয়তো অনেক কিছু জানে আমি তো শিওর না সবুজ জানান বাবার মুক্তিযোদ্ধার ভাতা তিনি নিতেন না তা বোনেরাই উঠাতেন তারাই ভোগ করতেন মুনিয়া এক লাখ টাকার ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই বিষয়টিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছেন বলে জানান আশিকুর রহমান সবুজ গত ছাব্বিশে এপ্রিল গুলশান দুই নম্বরের একশো বিশ সড়কের একটি ফ্ল্যাট থেকে জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ ওই ঘটনায় মুনিয়ার বড় বোন বাদী হয়ে একটি মামলা করেন স্বর্ণার সঙ্গে ছিল ভিআইপিদের যোগাযোগ স্বর্ণার সঙ্গে ছিল ভিআইপিদের যোগাযোগ পুঁজি নিজের সৌন্দর্য সেই সঙ্গে মডেল অভিনেত্রী তকমা এটিকে পুঁজি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে চেয়েছিলেন তিনি বিকাল থেকে গভীর রাত কাটত ঢাকার অভিজাত পাড়ায় প্রেম বন্ধুত্ব ও রূপের জালে ফাঁসিয়ে প্রবাসী কামরুল ইসলাম জুয়েলসহ অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ এমনকি টার্গেটকৃত বিত্তশালীকে বাসায় ডেকে অচেতন করে ধারণ করেন নগ্ন ছবি ওই ছবি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এরকম নানা অভিযোগ পুলিশের কাছে এলেও সামাজিক কারণে মামলা করছেন না ভুক্তভোগীরা প্রতারণা অর্থ আত্মসাধ ব্ল্যাকমেলের অভিযোগে মামলা হলো এতে মোটেও শঙ্কিত না স্বর্ণা গত চব্বিশে এপ্রিল রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে স্বর্ণা জানিয়েছেন জুয়েলের অর্থ তিনি প্রতারণা করে নেননি স্ত্রী হিসেবে ভোগ করেছেন অন্য যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই প্রয়োজনে তাকে ব্যবহার করেছেন এমনি এমনি কেউ তাকে অর্থ দেয়নি এ বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বর্ণা পুলিশ সূত্রে জানা গেছে অন্তত বিশ থেকে ত্রিশ ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ লুটে নিয়েছেন স্বর্ণা স্বর্ণা গ্রেপ্তারের পর এর মধ্যে বেশ কয়েকজন পুলিশকে তথ্য দিয়েছেন স্বর্ণার তিনটি মোবাইল ফোন নম্বর রয়েছে এর মধ্যে একটি নম্বর ব্যবহার করতেন গোপনে বিশেষ করে তার স্বামী জুয়েলের আড়ালে ওই ফোনটি ব্যবহার করতেন তিনি তদন্ত সংশ্লিষ্টরা জানান স্বর্ণার ওই ফোন দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ পুলিশের কয়েক বিসিএস ক্যাডার অফিসার দুজন পরিচিত সাংবাদিক ও কয়েক ব্যবসায়ীর নিয়মিত যোগাযোগ ছিল স্বর্ণা গ্রেপ্তারের পর তাদের অনেকেই আর তার খোঁজ নিচ্ছেন না এ নিয়ে রিমান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা স্বর্ণার সঙ্গে ধর্ণাঢ্যদের বন্ধুতা করিয়ে দিতেন মারুফ আহমেদ খান নামে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় বা রাতে বনানি। গুলশান বা নিকেতনের রিজবির সঙ্গে দেখা করতেন স্বর্ণা নির্দিষ্ট কোনো পেশা না থাকলেও সহ কয়েক সুন্দরী অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন আড্ডার আয়োজন করেন কুষ্টিয়ার এই বাসিন্দা প্রায় দিনই ব্যবসায়ী প্রযোজক বা উচ্চপদস্থ কর্মকর্তাদের যে কোনো একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন রিসবি। গুলশান ও বিমানবন্দর সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে আড্ডা হতো তাদের এক্ষেত্রে মোটা অঙ্কের বিল পরিশোধ করতেন রিজবির সঙ্গে থাকা অতিথি কখনো কখনো স্বর্ণা চলে যেতেন কলকাতায় এসব বিত্তশালীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন স্বর্ণা নগদ উপহার পেল বিভিন্ন সময়ে আর্থিক নানা সমস্যা সংকটের কথা জানিয়ে তাদের কাছ থেকে টাকা নিতেন এই অভিনেত্রী গত জানুয়ারি মাসে স্বর্ণার সঙ্গে মোবাইল ফোনে রিজভির কথা হয়েছে বাষট্টি বার বিষয়ে জিজ্ঞাসাবাদে স্বর্ণা জানিয়েছেন রিজভি তার ভালো বন্ধু রিজভির মাধ্যমে কয়েকজন সরকারি চাকরিজীবী পুলিশের কয়েক কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় হয়েছে তার বিভিন্ন সময় সমাজে প্রতিষ্ঠিত শ্রেণীর ব্যক্তিদের সহযোগিতা নিয়েছেন রোমানা স্বর্ণা স্বর্ণা জানিয়েছেন রিজভি ছাড়াও অনেকের সঙ্গে পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকের সঙ্গে বিভিন্ন পার্টিতে পরিচয় হয়েছে তবে তাদের নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল বা তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করেননি তিনি স্বর্ণার সামিয়ে মামলার বাদী কামরুল ইসলাম জুয়েল জানান স্বর্ণাকে বিপদগামী করেছে রিজবি গত বছরের ডিসেম্বরে বনানীর এগারো নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে স্বর্ণাকে নিয়ে অপেক্ষা করছিলেন রিজবি সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাদের এর মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হন জুয়েল এ নিয়ে সেখানে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রিজবি এসব বিষয়ে কামরুল ইসলাম জুয়েল বলেন রিজভির নির্দিষ্ট কোনো পেশা নেই সে স্বর্ণার মতো অনেক সুন্দরী মেয়েকে বিভিন্ন জনের কাছে নিয়ে যায় স্বর্ণাকে বিপদগামী করেছে সে আমি তার বিরুদ্ধে তদন্ত সংশ্লিষ্টদের তথ্য দিয়েছি কামুল ইসলাম জুয়েলের অর্থ আত্মসাত বিষয় স্বর্ণা জানিয়েছেন এই অর্থ ফেরত দিবেন না তিনি আদালত যে শাস্তি দেন তাই মাথা পেতে নেবেন স্বর্ণা দাবি করেছেন জুয়েল তাকে বিয়ে করেছেন বর হিসেবে তাকে তা উপহার দিয়েছেন এদিকে জুয়েল জানান নানা উঁচু হাতে আমার কাছ থেকে এক কোটি আটচল্লিশ লাখ ষাট হাজার টাকা হাতিয়ে নিয়েছে স্বর্ণা টাকাগুলো ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু তা ফেরত না দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েল বলেন আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়েছে এখন আমি আমার অর্থ ফেরত চাই এবং প্রতারণার দায়ে স্বর্ণ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই মমলপুর থানা পরিদর্শক দুলাল হোসেন জানান প্রতারণা নগ্ন ছবি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাদের বিষয়ে স্বর্ণাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অনেক বিষয় এড়িয়ে গেছেন তরমুজ কেজি দরে বিক্রি হওয়ার পর বেলের কেজি একশো টাকা দেশজুড়ে তরমুজ কেজি দরে বিক্রি হওয়ার খবরে তোলপা শুরু হলো এবার পচুয়াখালীর বাউফল উপজেলায় বেল বিক্রি হচ্ছে কেজি দরে ফলটি হঠাৎ কেজি দরে বিক্রি হয় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা বড় হাটবাজারগুলোতে বেল বিক্রি হচ্ছে কেজি দরে প্রতি কেজি বেল বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা অথচ গ্রামে ছোট ছোট হাটবাজারে বেল বিক্রি হতো প্রতি পিস হিসেবে গ্রাম্য চিকিৎসক পরিতোষ শাওলাদার বলেন রোববার উপজেলার কালাইয়া বাজারের ভাসমান সবজি ও ফল বিক্রেতা হানিফ মিয়ার কাছ থেকে এক কেজি বেল কিনেছেন একশো টাকা দিয়ে পরিমাণে ছিল দুটা বেল অথচ এই বেল দুটা গ্রামের হাটবাজারে বিক্রি হয় সর্বোচ্চ আশি টাকা থেকে একশো টাকায় তিনি বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই ধরনের প্রতারণা বন্ধ করার দাবি জানান স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলায় বেলের বাণিজ্যিকভাবে কোনো চাষ না হলেও বাড়ির উঠান কিংবা আশেপাশে বা সড়কের পাশে বেল গাছ রোপণ করে অথবা প্রাকৃতিকভাবে জন্মে থাকে এলাকার ব্যাপারীরা বাড়ি বাড়ি গিয়ে ঠিকা মূল্যে বেল কিনে এনে পাইকারি কেজি দরে বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে খুচরা বিক্রেতা হানিফ মিয়া বলেন আমরা আরতদারের কাছ থেকে কেজি দরে কিনে এনে প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা লাভে বিক্রি করি তবে তিনি স্বীকার করেন তার ব্যবসার বয়সে তিনি কখনোই বেল কেজি দরে বিক্রি করেন নাই নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলায় একাধিক পাইকারি ফল বিক্রেতা বলেন গ্রামে গ্রামে যে পরিমাণ বেল পাওয়া যায় তা উপজেলার চাহিদা মেটানো সম্ভব না তাই যশোর থেকে বেল পাইকারি কিনে এনে বিক্রি করেন তবে তারা কেজি দরে কেনেন কিনা এমন প্রশ্ন করলে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি এ বিষয়ে হোসেন বলেন বিষয়টি জানা ছিল না বাজারে আদালতের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হবে ছয় মে থেকে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার আগামী ছয় মে থেকে ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় সরকারের শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তাভাবনা করছে জেলার গাড়ি জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কোনোভাবে জেলা সীমানা অতিক্রম করতে পারবে না সোমবার তেসরা মে সকালে ময়মনসিংহ সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি ওবায়দুল কাদের বলেন আগামী ছয়ই মে থেকে ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তাভাবনা করছে জেলার গাড়িগুলো জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই জেলা সীমানা অতিক্রম করতে পারবে না সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি ঢাকা জেলার সীমারেখার বাইরে যেতে পারবে না তিনি পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে বলে জানান তিনি বলেন অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপে গাড়ি জীবাণুমুক্ত করাও বাধ্যতামূলক হতে হবে মুখে দুর্নীতির বিরুদ্ধে ফেনা তুললেও বিএনপি এ দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন বিপরীতে শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে গ্রহণ করেছে শূন্য সহিষ্ণুতা নীতি বিএনপি নিজেদের শাসন আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল এবং তাদের আমলে তারা দুর্নীতি বান্ধব ও দুর্নীতি সহায়ক ছিলেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের এখন তারা সেই ব্যর্থতা দুর্নীতি থাকতে সরকারের বিরুদ্ধে নানা সময় নানা কল্পিত অভিযোগ হাজির করে ওবায়দুল কাদের বলেন করোনা যখন কমে আর কখন বাড়ে তা বলা যায় না তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে করোনা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আমাদের সবাই শিক্ষা নিতে হবে এবং সামাজিক দূরত্ব শতভাগ মাস্ক পরতে হবে ওবায়দুল কাদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ নগদ অর্থ সাহায্যের প্রস্তাবে এবারের ইদে ছত্রিশ লাখ পরিবারের জন্য দেশের প্রতিটি জেলা উপজেলায় অর্থ সাহায্য পৌঁছে গেছে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন যারা এই অর্থ বিতরণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে গতবারও অনেক অভিযোগ এসেছিল এবং অনেককে শাস্তি পেতে হয়েছে এমনকি অনেক জনপ্রতিনিধিদেরকেও কারাগারে যেতে হয়েছে প্রধানমন্ত্রী সাহায্য নিয়ে এবার এ ধরনের অপকর্ম এবং অর্থ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা গণ হিসেবে চিহ্নিত হবে এবার যেন এ ধরনের পুনরাবৃত্তি না ঘটে এবং যারা সাহায্য পাওয়ার যোগ্য শুধু তারাই পাবে মুখ চেনা লোকেরা নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গরিব মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে কোনো অনিয়ম করলে কঠোর শাস্তি অনিবার্য ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিউর চার্জ লাগবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য রোগী থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না তবে এই সুবিধা কেবল নগরবাসীরাই পাবেন সোমবার বেলা এগারোটার দিকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি উপহার দেওয়ার পর আতিকুল ইসলাম এসব কথা বলেন মেয়র বলেন আমরা আইসিউর জন্য কোনো চার্জ নিচ্ছি না এই সুবিধা কেবল নগরবাসী পাবে এছাড়া যাদের অ্যাম্বুলেন্সে খরচ বহনের সক্ষমতা নেই তারা বিনামূল্যে যাবতীয় খরচ উত্তর সিটি বহন করবে জানিয়ে মেয়র বলেন তবে সুবিধা কেবল ঢাকা শহরের জন্য সেটা উত্তর বা দক্ষিণ সিটি হোক এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবি এম খুরশিদ আলম বলেন করোনা পরবর্তী সময়ে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে এখানে বিভিন্ন বিভাগ খুলে পর্যাপ্ত জনবল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এই হাসপাতাল ছাড়াও ঢাকায় বেশ কিছু করোনা ইউনিট ও হাসপাতাল তৈরি করা হয়েছে সম্প্রতি মহাখালী বক্ষবৃদ্ধি হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে সেখানে দশটি আইসিইউ সহ একশো চুয়ান্নটি শয্যা রয়েছে তবে দোসরা মে পর্যন্ত বক্ষবিদে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী ভর্তি হননি প্রচারণা অভাবে কোনো রোগী ভর্তি হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি স্বীকার করে প্রচারণার জন্য গণমাধ্যমে সহযোগিতা কামনা করেন এর ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বি এম নাসির উদ্দিন বলেন স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় মাত্র বিশ দিনের মাথায় হাসপাতাল তৈরি করা হয়েছে এখন পর্যায়ক্রমে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা চিকিৎসা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান আগামী ইদুল ফিতর পর্যন্ত লকডাউন রাখার বিষয়ে তার মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি এ সময়ের মধ্যে কোনো আন্তর্জেলা গণপরিবহন চলবে না বলেও প্রস্তাব উল্লেখ করা হয়েছে এছাড়া যেসব দোকানদার ও ক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন চীন থেকে পাঁচ লাখ ডোজ করোনা টিকা আগামী দশ মে আসবে বলে এ সময় জানান মন্ত্রী হেফাজত নেতা মুফতি হারুন নয় দিনের রিমান্ডে হেফাজত ইসলামের বাংলাদেশে বিলুপ্ত হওয়া কমিটির সম্পাদক মুফতি হারুন ইজাহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়ালেট হেলাল শুনানি শেষে এই আদেশ দেন একই সঙ্গে তদন্ত বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারি থানার আরও দুই মামলায় হারুন ইজাহারকে শোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত গত বুধবার রাতে নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী নিজাহার বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজারুল ইসলাম চৌধুরী বড় ছেলে আদালত সূত্র জানায় হেফাজত ইসলামের আগের কমিটির যুগ্ম মহাসচিব মৈনুদ্দিন রুহির গত সেপ্টেম্বরের মারথরের মামলা থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের করা দুই মামলা সহ তিন মামলায় হারুনকে জিজ্ঞাসাবাদ করতে হাট হাজারি থানার পুলিশ গত বৃহস্পতিবার সাত দিন করে রিমান্ডের আবেদন করে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন এর আগে জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হারুন ইজাহার গ্রেপ্তার হয়েছিলেন দীর্ঘদিন তিনি কারাগারে থাকার পর তিনি মুক্তি পেয়েছিলেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ